হ্যালো স্যার আসসালাম হ্যাঁ কি খবর তোমার লেখাপড়া ঠিক আছে হ্যাঁ আছে স্যার যেগুলো যেগুলো অঙ্ক দিয়ে ওগুলো করে ঠিক আছে স্যার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি শোন কালকে যেগুলো প্রশ্ন দাগা দিয়ে আসলাম না স্যার শোনেন আমি বলতেছি আমার কালকে পড়া কি দিচ্ছেন সেটা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছি কেন তোমার বইতে আমি দেখা দিয়ে আসলাম না অঙ্ক বীজগণিত খুঁজে পাচ্ছি না তো কি খুঁজে পাচ্ছ না তোমার লেখাপড়ায় কোনো মন মানসিকতা আছে স্যার আর একটা ভিডিও কল দেন তো না না ভিডিও কল পরে আগে আমি যেটা বলতেছি সেটা শোনো না কোন জায়গায় জায়গা দেখাই এটা দেখার জন্য তোমার বইতে আমি দেখা দিয়ে আসলাম না লাল কালি দিয়ে এই জন্য তো বলতেছি আমি খুঁজে পাচ্ছি না আপনি ভিডিও কল দেন তাহলে তোমার লেখাপড়ার কোনো মন মানসিকতা আছে তাই বলো শোনো এইবার পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা কি সমস্যা স্যার বিয়ে করবে না ওকে কে তোমার বাবা মা এই মাসে মাসে আমাকে টাকা দিচ্ছে তোমাকে প্রাইভেট পড়ো বাদ দেন এগুলো ভিডিও কল দেন কি ভিডিও কল দেব তুমি তোমার বাবা মা যদি জানে যে তুমি আমার সঙ্গে প্রেম করো তাহলে তো আমার তো চাকরি শেষ ধরো আপনার চাকরি চিন্তা ভাবনা করে তবে তোমার বাবা মা বলবে কি টিচার একটা দিলাম আমার মেয়েটাকে লেখাপড়া শেখানোর জন্য আমার মেয়েটাকে প্রেম করে ভাগা নিয়ে গেছে এটা বলবে বলো কোথাতে কি হয়েছে ভিডিও কল দেন ভিডিও কল ভিডিও কল পরে শোনো তোমাকে যেগুলো প্রশ্ন দেখায় দিছি অঙ্ক দেখায় দিছি এগুলো করে রেডি রাখবা আগামীকাল খাসি জানেন আগামীকাল আমাকে দেখাবো কিন্তু আমি কি খাসি শুনেন কি ওই আম আছে না কাঁচা দিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে তোমাকে আমি আম খাওয়ার কথা জিজ্ঞেস করছিলাম না বলতেছি আর কি ভিডিও কল দিয়ে দেখাবেনি না তোমাকে দেখাতে বলতেছে না তুমি পড়াগুলো শেষ করো তো র আচ্ছা স্যার একটা কথা বলি বলো বলতেছি কালকের মতো একটু মাপ করে দিন না না প্রতিদিন মাপ করা যাবে না আমি কালকের পড়া পড়া না পড়িনি আমি এখন রাত্রে দশটা বাজে গেছে তুমি কালকে পড়াগুলো কমপ্লিট করবা যদি আমি আমাকে নোট খাতায় যদি অঙ্কগুলো না করে দেখাও প্রশ্নগুলো যদি না পড়ে দেখাও তাহলে কিন্তু তোমার বাবা মার কাছে আমি বিচার দেবো আচ্ছা ঠিক আছে আমি তো সব পড়া দিতে পারবো হুম যদি আমার এক সপ্তাহে রাজি থাকেন আবার কি শর্ত রাজি আছেন বলেন হুম রাজি বলো এটা ভিডিও কল দেন প্রিয় তাহলে পড়াই রেডি করবো না ভিডিও কল দিতে পারবো না এখন কেন বাইরে আছেন হুম বাইরে আছি মোবাইল এমবি নাই এমবি লাগবে না তো নেট থেকে কল দেন কি নেট থেকে নেট এমবি ছাড়া নেট করতে কি ওয়াইফাই লাইন থেকে দেন তাহলে তো বাড়ি যাওয়া লাগবে এখন তো এখন তো আমি রাস্তায় শোনো বীজগণিতগুলো করে রেডি রাখবা ঠিক আছে না ঠিক নাই খবর কি ঠিক নেই তোমার মতো সাতটিতে আমি প্রাইভেট পড়ানো কিন্তু বন্ধ করে দেবো আচ্ছা ঠিক আছে কালকে একটা জিনিস নিয়ে আসেন তো কিনে আসবো ওই দুই টাকা না পাঁচ টাকার কথা বলে তেতগুলো আসার আছে না হুম ওগুলো দুইটা নিয়ে আসবে না তেঁতুল আসার খাবে কিছু নেই নাহলে আমার পড়া ঠিক থাকে না আচ্ছা ঠিক আছে তোমাকে তেঁতুলির আচার বোরের আসার সব আচার কিনে লেখা তুমি লেখাপড়াগুলো ঠিক করে করব কালকে স্কুল আছে আপনি যাবেন আমি স্কুলে না আমার স্কুলে কোনো কাজ নেই তুমি স্কুল থেকে আসে পড়াগুলো কমপ্লিট করে অঙ্কগুলো কমপ্লিট করে রাখিও আমি ছয়টা বাজে যাবো আচ্ছা আপনি শুনতেছি বলে কালকে নাকি ওই ইসি যাচ্ছেন ইসি নড়াইল যাবেন না না যাবো না আমার একটু নিয়ে যান মোটর সাইকেলে করে আচ্ছা ঠিক আছে তুমি লেখাপড়া কমপ্লিট করো তারপরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে ভিডিও কল দেন ভিডিও কল